বহন করতে পারবে না। কেন পারবে না? সেটা হলো হিজবুত তাহরির একটি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশে, তার সঙ্গে সঙ্গে এটি ভারতের জাতশত্রু, এটি আমেরিকার জাতশত্রু, এমনকি সৌদি আরব থেকে শুরু করে মিডল ইস্টের যে কান্ট্রিগুলো রয়েছে যাদের সঙ্গে জামাতের খুবই ভালো সম্পর্ক, এমনকি তুরস্কের সঙ্গে জামাতের খুব ভালো সম্পর্ক, সেই তুরস্কের সঙ্গেও কিন্তু হিজবুত তাহরির যে সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু ভালো না। কিন্তু এখন যে কোনো কারণে হোক না কেন, এটা গুজব হোক সত্য হোক যা কিছু হোক না কেন, এরকম একটি বদনামের মধ্যে জামাত কিন্তু পড়ে গিয়েছে। এখন তারা সরাসরি হিজবুত তাহরির বিরুদ্ধেও বলছে না বা বলতে পারছে না, আবার তারা হিজবুত তাহরির অংশ সেটাও তারা বলতে পারছে না, অথচ এটি ফিসফাস হচ্ছে বাংলাদেশে আর দেশের বাইরে এগুলো নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে, ইন্ডিয়াতে আলোচনা হচ্ছে, আমেরিকাতে আলোচনা হচ্ছে, এমনকি হোয়াইট হাউস পর্যন্ত এটি রীতিমতো বিস্ফোরণ তৈরি করেছে। এবং অতি সম্প্রতি আপনি দেখুন যে হোয়াইট হাউসের যিনি মুখপাত্র ম্যাথিউ মিলার, তিনি যেভাবে ডক্টর ইউনুস সরকারের যাকে বলা হয় সমালোচনা করেছেন, এবং যেভাবে থানা আক্রমণ করা, 400টি থানায় আগুন লাগানো, পুলিশ হত্যা নিয়ে তিনি যে ইঙ্গিতপূর্ণ হুমকি দিয়েছেন, এটি স্পষ্টতই ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য এবং জামাতের জন্য একটি ঐতিহাসিক বিপদ ডেকে নিয়ে আসবে, যেটি তাদের হিসাবের মধ্যে ছিল না। এবং এটাকে আমি ঐতিহাসিক বলি এই কারণে যে জামাত বিএনপি যখন যৌথ সরকার পরিচালনা করেছিল, সেই ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত, ওই সময়টাতে শায়খ আব্দুর রহমান এবং বাংলা ভাই জেএমবি তাদের প্রচণ্ড উৎপাত বেড়ে গিয়েছিল, এবং বাস্তবতা হলো যে জেএমবির সঙ্গে জামাতের কোনো সম্পর্ক ছিল নাই, বরং এদের সঙ্গে একটা দাকুমরার সম্পর্ক। কিন্তু সমস্যাটা হলো যে দাড়ি টুপি থাকলে যেমন জামাত মনে করা হয়, বা জামাতকে অন্য মানে দাড়ি টুপি যারা আছে তারা সেটা জঙ্গি হোক আল কায়দা হোক আর মানে যা কিছু হোক না কেন, তাদের সঙ্গে জামাতকে একটা মিলিয়ে দেওয়ার প্রবণতা রয়েছে সমাজের যারা অন্যান্য যারা সেকুলারিজম রাজনীতি করেন তাদের। তো কাজেই এখানে যেটা হলো যে শায়খ আব্দুর রহমান, বাংলা ভাই, তাদের সঙ্গে জামাতের কোনো সম্পর্ক নাই, কিন্তু মতিউর রহমান নিজামী সাহেব হঠাৎ করে এই বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি এই একটা কথা বলে তিনি যা বুঝাতে চেয়েছেন সেটা না বুঝে বরং উল্টো হয়ে গেল যে জামাতের সঙ্গে জেএমবির একটা সম্পর্ক রয়েছে, এবং জামাত জঙ্গি ঘটনার সাথে জড়িত, ওই যে কোর্ট কাছারিতে যে একই সঙ্গে সারা বাংলাদেশে বিএনপি জামানাতে যে আক্রমণটা হয়েছিল, বোমা হামলা হয়েছিল, উদিশের বোমা হামলা হয়েছিল, এগুলো বিভিন্ন জঙ্গি গোষ্ঠী করেছিল, কিন্তু তার সঙ্গে জামাতের সম্পর্কটা স্থাপন করে দেওয়া হয়েছিল। এবং এই যে ঐতিহাসিক একটা দুর্ভোগ এবং দুর্দশা, যেটি এখনো পর্যন্ত জামাত কাটিয়ে উঠতে পারেনি, যেটার বিরুদ্ধে এখনো জামাত কোনো কথা বলতে পারেনি, এবং তাদের যুক্তি দিয়ে তারা এখনো সেই যে তাদের যে অতীত অভিযোগ যে জেএমবির সঙ্গে জামাতের সম্পর্ক, বাংলা ভাইয়ের সঙ্গে জামাতের সম্পর্ক, তারপর শায়খ আব্দুর রহমানের সাথে সম্পর্ক, উদ্দেশ্যের বোমা হামলার সঙ্গে জামাতের সম্পর্ক, এই জিনিসগুলো যেভাবে প্রচার হয়েছে অতীতে সেই দায় থেকে বেরোতে পারেনি, এবং তার মধ্যেই আবার দেখা গেল নতুন করে হিজবুত তাহরির সঙ্গে জামাতের সম্পর্কটা চলে আসছে। আর ইতিমধ্যে যেটা হলো সেটি হলো যে জামাত যেহেতু রাষ্ট্র ক্ষমতায় আসার চিন্তা ভাবনা করছে, এবং তারা যে কোনো কারণে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে গেছে যে তারাই হয়তো ক্ষমতার অংশীদার, ক্ষমতায় এখন ছড়ি ঘুরাচ্ছে, আগামীতেও তারা ক্ষমতার ছড়ি ঘুরাবে, এবং বিএনপি এখানে সেকেন্ড পার্টি আসবে আর আওয়ামী লীগ তো আসবেই না, এটা জামাতের নেতাকর্মীদের মধ্যে এই বিশ্বাসটা চলে আসছে। তো চলে আসার কারণে তাদের মধ্যে একটা রাষ্ট্র নায়ক স্থিত মনোভাব চলে আসছে, তারা হিন্দুদেরকে আপন করার চেষ্টা করছে, বৌদ্ধদেরকে আপন করার চেষ্টা করছে, সারা বাংলাদেশ নিয়ে তারা কথা বলছে, তারা উদারনৈতিক একটা আলোচনা করার চেষ্টা করছে, নারী অধিকার নিয়ে তারা কথাবার্তা বলার চেষ্টা করছে, খুবই আধুনিক একটা রাষ্ট্র ব্যবস্থা যাতে কায়েম হয় ঠিক রাষ্ট্র নায়কোচিত ভাব নিয়ে জামাতের আমির এবং অন্যান্য নেতৃবৃন্দ আছেন তারা ঠিক সেইভাবে কথাবার্তা বলার চেষ্টা করছেন, যা কিনা অন্যান্য যারা ইসলামপন্থী লোকজন রয়েছেন
ওয়াইজিন রয়েছেন, বক্তা রয়েছেন, ইতিমধ্যে তারা কিন্তু নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। যেমন দেখা গেল সেই পূজা মণ্ডপে গিয়ে গান গাওয়া,